আবারও আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছে বিন্তি জাহান। দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন, ডিএসএসটিতে রয়েছেন নাসির এমন এবং সিএসএসটিতে রয়েছেন নুসরাত খান। আমরা সেখানকার সর্বশেষ খবর জানতে এখন চলে যাচ্ছি তাদের কাছে। বিন্তি, আপনাকে বিন্তি, লেনদেনের আর মাত্র একটি ঘন্টার মতো বাকি রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারে, কিন্তু বেশ খানিকটাই নিম্নমুখী রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার। যদিও দিনের শুরুটা কিছুটা পজিটিভ দিয়েই শুরু হয়েছিল এবং এরপর থেকে বাকি সময়টা কিছুটাই মিশ্র প্রবণতা দেখা গেলেও এখন বেশ খানিকটাই নিম্নমুখী রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার। এই মুহূর্তে প্রধান ইন্ডেক্সটি প্রায় 28 পয়েন্টের মতো নেগেটিভ থেকে অবস্থান করছে, 4508 পয়েন্টে, এবং 30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 9 পয়েন্ট নেগেটিভ থেকে অবস্থান করছে 1711 পয়েন্টে, এবং সর্বমোট টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে 233 কোটি 98 লক্ষ টাকার কিছুটা বেশি। যদিও অধিকাংশ প্রতিষ্ঠান কিন্তু এই মুহূর্তে দর হারিয়ে লেনদেন হচ্ছে, প্রায় 191টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, সেখানে দর বেড়েছে মাত্র 71টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিকে লেনদেনের 1 ঘন্টা বাকি থাকলেও টপ ট্রেডের তালিকা যথারীতি দিনের শুরু থেকে এখন পর্যন্ত সাজি বাজারকেই টপ ট্রেডের তালিকায় সর্বপ্রথম অবস্থানে দেখা যাচ্ছে এবং এশিয়া রয়েছে যথারীতি দ্বিতীয় অবস্থানে। এছাড়াও টপ ট্রেডের তালিকায় গ্রামীণফোন এবং ওয়ান ব্যাংক রয়েছে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে। এছাড়াও শতাংশের দিক থেকে টপ গেনের তালিকায় সর্বপ্রথম অবস্থান হচ্ছে আজিজ পাইপস, রহিমা ফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে, ফ্যাস ফাইন্যান্স এবং বিডি ল্যাম্প রয়েছে টপ গেইনের তালিকায় তৃতীয় এবং চতুর্থ অবস্থানে, এবং লুজারের তালিকায় সর্বপ্রথম অবস্থানে রয়েছে সাভার রিফ্যাক্টরিজ, দ্বিতীয় অবস্থান হচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, ফার্স্ট লিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রূপালী ব্যাংক রয়েছে যথাক্রমে টপ লুজারের তালিকায় তৃতীয় এবং চতুর্থ অবস্থানে। লেনদেনের 3 ঘন্টা পর সেক্টরস মুভমেন্টের বেশ খানিকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ব্যাংকিং খাতে দর বেড়েছে 4টি, হারিয়েছে 21টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 5টি প্রতিষ্ঠানের দর। জ্বালানি খাতে দর বেড়েছে 6টি, দর হারিয়েছে 10টি প্রতিষ্ঠান। প্রকৌশল খাতে দর বেড়েছে 10টি, দর হারিয়েছে 9টি, এবং সর্বশেষ ঔষধ খাতে দেখা যাচ্ছে যে 9টি প্রতিষ্ঠান দর বেড়েছে, সেখানে দর হারিয়েছে 17টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের 3 ঘন্টা পরের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছে সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছে নুসরাত খান। নাসির ইমন, আপনাকে ধন্যবাদ। লেনদেন শেষ হতে আর 1 ঘন্টা বাকি, সেক্ষেত্রে টানা একটি নেগেটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেনে। ঠিক এই মুহূর্তে বেশিরভাগ সূচকে নেগেটিভ অবস্থানে আছে এবং লেনদেন আর প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগই দর হারিয়েছে। যেসব প্রতিষ্ঠানগুলো লেনদেনে শীর্ষে আছে ঠিক এই মুহূর্তে, তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থান আছে এসপিসিএল, তৃতীয় অবস্থান আছে লাফার সোমা সিমেন্ট এবং চতুর্থ অবস্থানে আছে এসিআই। প্রথম অবস্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1 কোটি টাকার বেশি এবং এর প্রতিটি শেয়ার 127 টাকায় লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে থাকে এসপিসিএলের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 99 লাখ টাকার বেশি এবং এর প্রতিটি শেয়ার 194 টাকায় লেনদেন হচ্ছে। এছাড়া টপ গেইনার্সের তালিকায় শতাংশের দিক থেকে ঠিক এই মুহূর্তে প্রথম অবস্থান আছে ফোনিক্স ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থান আছে ওয়াটা কেমিক্যাল, তৃতীয় অবস্থান আছে অ্যারামিট এবং চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। প্রথম অবস্থানে থাকা ফোনিক্স ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার 26.10 টাকা লেনদেন হচ্ছে, দর বেড়েছে 6.96%। দ্বিতীয় অবস্থানে থাকা ওয়াটা কেমিক্যালের প্রতিটি শেয়ার 226 টাকায় লেনদেন হচ্ছে, দর বেড়েছে 6.10%। এছাড়া টপ লুজার্সের তালিকায় শতাংশের দিক থেকে ঠিক এই মুহূর্তে প্রথম অবস্থানে আছে থার্ড আইসিবি মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে আছে এনআলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থান আছে রিলায়েন্স ওয়ান এবং চতুর্থ অবস্থানে আছে লিন্ডে বিডি। প্রথম অবস্থানে থাকা থার্ড আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি শেয়ার 220 টাকায় লেনদেন হচ্ছে, দর হারিয়েছে 8.33%। দ্বিতীয় অবস্থানে থাকা এনআলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিট 7.90 টাকা লেনদেন হচ্ছে, দর হারিয়েছে 7.05%। এছাড়া ঠিক এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে 13 কোটি টাকার বেশি। লেনদেন আর প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 53টির, দর হারিয়েছে 117টির এবং অপরিবর্তিত অবস্থায় আছে 32টি প্রতিষ্ঠানের দর। এছাড়া ঠিক এই মুহূর্তে সিসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 30 পয়েন্ট কমে অবস্থান করছে 8346 পয়েন্টে, সিসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স 73 পয়েন্ট কমে অবস্থান করছে 13780 পয়েন্টে। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন ফিরে যাচ্ছে একুশের মেন স্টুডিওতে। নুসরাত ইমন, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ ডক্টর মনজুর হোসেন। আপনাকে স্বাগত একুশে বিজনেস এর আজকের। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, নতুন একটি বছর 2015 শুরু হয়েছিল অনেক সম্ভাবনা নিয়ে, তার মধ্যে আমরা তিনটি প্রায় তৃতীয় মাসে অবস্থা শেষ দিকে রয়েছি। অর্থনৈতিক ইভালুয়েশন যদি আপনাকে করতে বলা হয় তাহলে কিভাবে দেখবেন 2015-তে বাংলাদেশ কোথায় রয়েছে? হ্যাঁ, এটা আলোচনা করার
শুরুতে যে জিনিসটা হয়তো আলোচনা প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে বর্তমান যে সময়ে আমরা পার করছি সেই সময়টা কেমন তার উপর অনেকটা নির্ভর করছে। গত জানুয়ারির আপনারা জানেন যে 5-6 তারিখ থেকে পলিটিক্যাল কিছু কর্মসূচি শুরু হয়ে গেছে, অবরোধ হরতাল এবং সেটা এখনও চলছে। তো বছরটা যদিও বা অনেক সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল, প্রথম 6 মাসে অনেক নির্বিঘ্নে চলেছিল, কোনো পলিটিক্যাল ক্রাইসিস বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ওভাবে ছিল না। কিন্তু তার পরবর্তীতে এসে যখন বছরের দ্বিতীয়ার্ধে এসে এই ধরনের কর্মসূচি শুরু হয়েছে, ফলে বছরের শুরুতে অর্থনীতির যে নির্দেশকগুলো যেমন হওয়ার কথা ছিল বা যে টার্গেটগুলো করা হয়েছিল সেগুলো পুরোপুরি অ্যাচিভ করা যাবে কিনা সেই বিষয়ে অনেক সন্দেহ আছে। প্রথমেই বলতে হয় জিডিপির প্রবৃদ্ধি, সরকার এটা আশা করেছিল 7 ভাগের উপরে যেতে পারে এই বছর, কিন্তু রিসেন্টলি IMF-এর যে মিশন বাংলাদেশে এসে ঘুরে গেল এবং তাদের একটা এস্টিমেট হচ্ছে 6-6.1% মধ্যে জিডিপি প্রবৃদ্ধি থাকবে। এবং সে তার পিছনে অনেকগুলো কারণ আছে, বলা হচ্ছে যে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাবে, তারপরে বিনিয়োগ অবস্থা ভালো নয়, এইসব কারণেই মানে একটা প্রক্ষেপণ করা হচ্ছে যে জিডিপি প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক যে অচল অবস্থা বা অস্থিরতা চলছে সেটা কতদিন লিঙ্গার করে তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। অনেক সময় বলা যায় যে হরতালের ইম্প্যাক্টটা অত স্ট্রংলি পড়ে না অর্থনীতিতে যদি এটা শর্ট টার্মের জন্য হয়, কারণ তখন হয় কি আরেকটা রিকভারি করার জন্য লোকজন আরও দ্বিগুণ উৎসাহে কাজ করে বা যে কোনোভাবে রিকভারি করে। এখন যদি এটা খুব লম্বা সময়ের জন্য চলে তার একটা ডেফিনেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট অর্থনীতির উপর পড়বে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, সেক্ষেত্রে ইম্প্যাক্ট তো পড়বে, কিন্তু আমরা আসলে যে এখন রপ্তানি পরিস্থিতির ব্যাপারটা যদি আমরা জানতে চাই, রপ্তানি পরিস্থিতি এই পর্যন্ত জানুয়ারির হিসাবটা আমাদের কাছে এসেছে, তাহলে দেখছি যে এটা পজিটিভ প্রবৃদ্ধিতেই আছে। তবে যেটা হয়েছে গত 6 মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2% মতো, যেটা অন্যান্য বারের তুলনায় কম এই নর্মাল সময়। এখন রপ্তানিকারকরা বিশেষ করে আমাদের রেডিমেড গার্মেন্টসের যারা, এটা হচ্ছে মোটামুটি সিংহভাগ আমাদের রপ্তানি, 80% উপরে আসে, তারা যেটা বলছেন যে রপ্তানির তারা যে এখন যে অর্ডারগুলো প্লেস করছেন সেগুলো এসেছিল আরও অনেক আগে, 6 মাস আগে, সেগুলোই এখন ডেলিভারি করছেন এবং সেটা এপ্রিল পর্যন্ত থাকবে। এবং নতুন যে অর্ডার আসার কথা ছিল তারা বলছেন যে সেগুলোর অবস্থার উপর নির্ভর করে রপ্তানির আয়ের প্রবৃদ্ধি বা আয়ের উপর যে নেতিবাচক প্রভাবটা সেটা দেখা যাবে এপ্রিলের পর থেকে। এবং পত্রপত্রিকান্তরে এবং BGME BKME যারা আছেন দায়িত্বশীল কর্মকর্তা তাদের হিসাবে বলা হচ্ছে যে যে রপ্তানির উপর খুবই নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে, প্রায় 30% অর্ডার ডিসপ্লেস হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে, তারা অনেকেই আসতে চাচ্ছেন না, অর্ডার ক্যান্সেল করছেন, আবার অনেকেই যেটা করছেন যে দাম কমিয়ে দিচ্ছেন, এবং বলছেন যে যারা বায়াররা এখানে আসতে নেগোসিয়েট করতে তারা এখন আসছেন না, তারা বলছে তোমরা আসো যদি পারো। তো এইরকম সিচুয়েশনে যেটা হচ্ছে যে লম্বা সময় চললে, এবং আরেকটা হিসাব তারা দেখিয়েছেন যে তাদের ভ্যান্ডালিজমের জন্য প্রায় 4,000 কোটি টাকা 500 কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে বলছেন, তারপরে শিপমেন্টের ক্ষেত্রে খরচ বেড়ে গেছে, এখন অনেকটা এয়ার শিপমেন্টও দিতে হয় বা লোকাল ট্রান্সপোর্টেশন, ধরেন ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য ট্রাকের আগে যাওয়া ভাড়া ছিল তার চাইতে দ্বিগুণ বেড়ে গেছে। তো ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রপ্তানির প্রবৃদ্ধির উপর তো একটা প্রভাব হয়তো পড়বেই, সামনে দেখা যাবে, তার উপর যেটা হচ্ছে যে রপ্তানি কারক যে প্রফিট মার্জিন ছিল সেটা কমে গেছে, এখন কমে যাচ্ছে। এবং তারা যে আশা করেছিলেন যে 2021 সাল নয় $50 বিলিয়ন RMG খাতকে রপ্তানির লক্ষ্যমাত্রায় নিয়ে যাবেন সেটা হয়তো অ্যাচিভ করা তাদের পক্ষে সম্ভব হবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর রপ্তানি প্রবৃদ্ধি যদি কমে যায় ডেফিনেটলি এটার একটা ইম্প্যাক্ট পড়বে জিডিপি প্রবৃদ্ধিতে। আর ইম্পোর্টটা আমি যতটুকু দেখেছি যে প্রবৃদ্ধি এখন পর্যন্ত ভালো আছে, প্রায় 16.5% মতো ইম্পোর্টের প্রবৃদ্ধি হচ্ছে, সুতরাং ওই সাইডটা ভালো থাকলেও হয়তো ভবিষ্যতে সেটাও কমে যাবে, কারণ ইম্পোর্টটা তো ডিপেন্ড করছে ডোমেস্টিক ডিমান্ডের উপর, সেই ডিমান্ডটা অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে, ইনভেস্টমেন্টের ডিমান্ড কমে যাচ্ছে, হয়তো ইনভেস্টমেন্টের কথাটা এখন চলে আসবে সাথে সাথে, ইনভেস্টমেন্ট যদি না হয় ভালোভাবে বা সেইভাবে যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল তাহলে অবশ্যই ক্যাপিটাল মেশিনারি বলেন বা অন্যান্য প্রোডাক্টিভ সেক্টরে যেসব ইনভেস্টমেন্ট হওয়ার কথা সেগুলো যদি না হয় তাহলে ইম্পোর্টটা অটোমেটিক্যালি কিছুটা কমে আসবে। আচ্ছা জি, আচ্ছা, আপনি জিডিপি প্রবৃদ্ধির কথা আমরা বলছিলাম, আইএমএফ যেমনটা বলেছে 6-6.1 হতে পারে আমাদের এখনকার যে পরিস্থিতি রয়েছে, আমাদের প্রত্যাশা রয়েছে অনেক, তারপরে কি মনে হয় আপনার কাছে? না, এটা তো অবশ্যই আমাদের প্রত্যাশার চাইতে অনেক কম, তারপরেও আমি বলবো যে যদি
ছয় থেকে 6.1% অ্যাচিভ করা যায়, এটা বর্তমান সময়ের জন্য ভালো অ্যাচিভমেন্ট। এবং এর পিছনে একটা কারণ হচ্ছে অর্থনীতি তো এখন একটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে মানে বাংলাদেশ অর্থনীতি কিন্তু অনেক বড় অর্থনীতি বর্তমানে, সুতরাং একে শুধুমাত্র কিছু অল্প সময়ের একটা ক্রাইসিস দিয়ে দাবিয়ে রাখা যাবে না। হ্যাঁ, কিছু তার কিছু অটো পাইলটের মতো কিছু জিনিস আছে, সেগুলো চলছে, যার কারণে 6% উপরে থাকাটা অস্বাভাবিক কিছু না বলে আমি মনে করছি, তবে হয়তো একটু কম বেশি হতে পারে। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে আসবো তবে ছোট বিরতির পরে। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাধীনতা তুমি, উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একুশের বিশেষ আয়োজন। পূর্ব পাকিস্তানে বসবাসরত বাঙালিরা নতুন করে শোষণ, নির্যাতন ও বঞ্চনার শিকার হয়। শুরুতেই আঘাত আসে ভাষার উপর। সংসদে ও ভাষায় কথা বলা যাবে না, নতুন করে উর্দু শিখতে হবে। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার পর শুরু হয় পাকিস্তানিদের নতুন ষড়যন্ত্র। শোষণ বঞ্চনার তাগিদে আবারও গর্জে ওঠে বাঙালি। 1969 আন্দোলনের ফসল 1970 নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাঙালিদের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দৃপ্ত উচ্চারণ আবারও জাগিয়ে তোলে পুরো জাতিকে। 30 লাখ শহীদের রক্ত, 2 লাখেরও বেশি মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন হয়। পৃথিবীর ইতিহাসে জন্ম হয় একটি স্বাধীন সার্বভৌম দেশ। স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান আলোর পথে, প্রযোজনা মানিক শিকদার, দেখবেন 26 মার্চ বিকেল 5:30 মিনিটে। স্বাধীনতা দিবসের এই দীপ্ত আয়োজনে থাকুন একুশের সাথে। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শকবৃন্দকে দেশে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ ডক্টর মঞ্জুর হোসেনের সঙ্গে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, আপনার কাছে আমি আসতে চাই, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রাইভেট সেক্টরে আমি যদি ঋণ প্রবাহের কথা জানতে চাই তাহলে কি হবে? আচ্ছা, বাংলাদেশে আমাদের অর্থনীতির এখন প্রবৃদ্ধির একটা বড় দুর্বল জায়গা বা দুর্বলতার অংশটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা তেমনভাবে বাড়ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। হ্যাঁ, গত যদি কয়েক বছরে আপনি দেখেন, দেখবেন যে ব্যক্তি খাতের বিনিয়োগের পরিমাণ জিডিপি শতকরা 20-21 ভাগের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যেটা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হতে যাচ্ছে এই বছর। সেখানেও আমাদের টার্গেট ছিল 25 ভাগে উন্নীত করা, যদি আমরা 7% বা বিয়ন গ্রোথ অ্যাচিভ করতে চাই। তো এখন সেটার সাথে আমি মনে করি যে বর্তমান যে বিনিয়োগ পরিস্থিতি তার কিছুটা যোগসূত্র রয়েছে। এবছর হয়তো ব্যক্তিগত বিনিয়োগের হার আর একটু কমেও যেতে পারে। তার একটা কারণ হচ্ছে যে বিনিয়োগকারীরা যে ডুইং বিজনেসের একটা এনভায়রনমেন্ট চান, ভালো এনভায়রনমেন্ট, সেটার অনেকটা অভাব রয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে তারা একটা অনিশ্চয়তার মধ্যে আছেন। আর আমাদের যেসব ধরেন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড দুর্বলতা সেগুলো তো আছেই সবসময়, তার সাথে যেটা যোগ হয়েছে ব্যক্তি খাতে ঋণ প্রবাহটা প্রবৃদ্ধি তেমন না। গত বছর ছিল এটা শতকরা 11 ভাগ, যেটা সর্বনিম্ন বলা যায় গত বাংলাদেশের ইতিহাসে গত 10 বছরের জন্য। এবছর কিছুটা বেড়েছে, বর্তমান পর্যন্ত প্রায় 13 ভাগের মতো প্রবৃদ্ধি হয়েছে। তো এটা বাড়ছে কেন আমি জানি না, বর্তমান সময় হয়তো বা আগামী মাসে দেখা যাবে এটা আরও কমেও যেতে পারে। তো ব্যক্তিগত ঋণ প্রবাহটা যদি না বাড়ে এর অর্থই হলো যে বিনিয়োগটা তেমনভাবে হচ্ছে না, বাড়াচ্ছে না। আর ব্যক্তিগত ঋণ প্রবাহ কমার বা না বাড়ার পিছনে হয়তো কিছুটা মুদ্রানীতির কিছুটা দুর্বলতা থেকে থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং ব্যবস্থায় যে সমস্যাগুলো রয়েছে, যেমন স্ক্যামগুলো হয়ে গেছে, সেগুলোরও একটা ফল বা প্রভাব এটার উপর পড়েছে। তো সব মিলিয়ে আমাদের
অর্থনীতিকে যদি ওয়ান স্টেপ এহেড এগিয়ে নিতে হয় তাহলে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। অন্যদিকে যদি আমরা দেখি যে সরকারি বিনিয়োগ, সেটাকে বলা হয় সরকারের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আসে, তার প্রতি বছরই দেখা যায় যে প্রথম 6-7-8 মাসে এডিপির বাস্তবায়নের ক্ষেত্রে মাত্র হয়তো 30-40% ব্যয় হয়, পরবর্তী বাকি 2 মাসে যে সব হয়ে গেছে। সেই হওয়ার পিছনে কিছুটা যৌক্তিক কারণ আছে, কিছুটা অযৌক্তিক কারণ আছে আমার মতে। হ্যাঁ, একটা হচ্ছে যে অনেকে বলছেন যে হ্যাঁ টাকা পয়সা ডিসবার্স হয়ে শেষে যায়, তখন মনে হয় যে না একত্রে সব হয়ে গেছে, এই পর্যন্ত হয়নি। কিন্তু সত্যি কথাটা হলো যে আমরা ব্যক্তিগতভাবেও যখন দেখি, আমাদের অবজারভেশন থাকে, তখন যে রাস্তাঘাট যখন খোরাখুরি শুরু হয়ে যায় জুন মাসে দিয়ে, তখন মনে হয় তাড়াহুড়ো করে কিছু টাকা বৈধ করে নিয়ে নেওয়ার একটা সুযোগ থাকে। ফলে আমরা এবারও দেখছি যে বছরের প্রথম 8 মাসে মাত্র 38% অর্থ ব্যয়িত হয়েছে এডিপির। এটা অবশ্যই কাম্য নয়। এর পিছনে আমার নিজেরও কিছু সাজেশন ছিল বা আছে এখনো, যেটা আমি বলতে চাই যে এই জিনিসটা টাইম বাউন্ড একটা টার্গেট দিয়ে দেওয়া উচিত মিনিস্ট্রিগুলোকে, যাতে করে প্রতি মাসে তোমার এত পার্সেন্ট করে ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ একটা পর্যায়ে যায় তোমাদের প্রজেক্ট বাতিল করে দেওয়া হবে। এখন সবগুলো হয়তো সম্ভব হবে না, তার কারণ হচ্ছে যে কিছুটা পলিটিক্যাল কারণে অনেক প্রজেক্ট বাস্তবায়ন করতে হয়। তারপরেও আমি মনে করি যে কিছু কি পারফরমেন্স ইন্ডিকেটর যেগুলো এখনো ইউজ করা হয় সেগুলোকে আরো ভালোভাবে মনিটর করা উচিত এবং এনফোর্স করা উচিত, তাহলে এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আমি দেখছি না। ব্যক্তিগত এই এডিপি বা সরকারি বিনিয়োগটা বাড়ানোর প্রয়োজন এই কারণে যে এটার সাথে কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগের একটা সম্পর্ক আছে। সরকারি খাতের বিনিয়োগগুলো হয় বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে, যেমন 4-lane হাইওয়েজ বা অন্যান্য বড় পদ্মা সেতু বা অন্য সেতু, এইরকম ধরনের ইলেকট্রিসিটি পাওয়ার সেক্টরে যে বিনিয়োগগুলো হয় সেই বিনিয়োগগুলো যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগকে উৎসাহিত করে। তবে এই জায়গায় গুণগত মান অবশ্যই মানে মেনটেন করা উচিত এবং তাতে করে ওভারঅল বিনিয়োগ পরিস্থিতি বাড়বে। এবং ওভারঅল বিনিয়োগ পরিস্থিতি না বাড়লে আমরা যে টার্গেটটা ধরছি যে 7% বা শতকরা 8% করে জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে চাই, সেটা হয়তো সম্ভব হবে না। বিদেশি বিনিয়োগের পরিস্থিতি কি হবে? হ্যাঁ, বিদেশি বিনিয়োগের অবস্থা খারাপ। কি অবস্থা? কারণ দেশি বিনিয়োগ ভালো না হলে বিদেশি বিনিয়োগ ভালো হওয়ার কোনো কারণ নেই। সুতরাং ওইটা চিন্তা না করে আমরা বলতে চাই যে দেশি বিনিয়োগের ব্যক্তিগত বিনিয়োগ বাড়ানোর সর্বতো প্রচেষ্টা নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। আচ্ছা, আপনাকে যদি আমি জানতে চাই যে আমরা দেখেছি একটা ইনফ্লেশনের রেটটা বেড়েছে সবগুলো জায়গাতে, সেটার পেছনে রিজন তো আমরা সেটা আমার মনে হচ্ছে যে এটা কিছুটা আমাদের ইনফ্লেশনের একটা বড় ভূমিকা হচ্ছে, ওভারঅল ইনফ্লেশনের একটা বড় ভূমিকা হচ্ছে খাদ্য মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতি যখন বাড়ে দেশে ওভারঅল ইনফ্লেশনটা বাড়তে থাকে। তো খাদ্য মূল্যস্ফীতি এখন বাড়ার একটা প্রবণতা রয়েছে এবং তার একটাই কারণ হচ্ছে যে হরতাল অবরোধের কারণে সাপ্লাই চেইন যে ডিসরাপশন হয়েছে সেটা একটা কারণ। হ্যাঁ, এবং এটা যদি কন্টিনিউ করতে থাকে ডেফিনেটলি আরও একটু হয়তো বাড়বে। সেদিক থেকে কতটুকু বাড়ে এটা দেখার বিষয় এবং এই রাজনৈতিক অস্থিরতা কতদিন থাকে সে বিষয়টা ইম্পর্টেন্ট। তো এটা এটার কারণে মূল্যস্ফীতিটা কিছুটা ঊর্ধ্বমুখী এই মুহূর্তে। আপনার কাছে এরপর জানতে চাই বৈশ্বিক বাজার পরিস্থিতি কেমন দেখবেন, তেলের দাম কমতে দেখছি। বৈশ্বিক অর্থনীতির একটা ইম্প্যাক্ট বাংলাদেশ অর্থনীতিতে সবসময় পড়ে থাকে এবং কিছুটা বৈশ্বিক অর্থনীতিতেও কিছুটা একটু অন্যরকম পরিস্থিতি বিরাজ করছে। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বৈশ্বিক বাজারে তেলের দাম অনেক কমে গেছে। এখন প্রশ্ন হলো যে বৈশ্বিক বাজারে তেলের দাম কমার পরেও কিন্তু আমাদের এখানে তেলের দামের কোনো হেরফের হয়নি, আগেরটাই ছিল। এর একটা কারণ হচ্ছে যে আমরা অনেক আগে থেকেই বৈশ্বিক বাজারে যখন উপরে ছিল তখন একটা লেভেলে বিক্রি করতাম যেটা অ্যাডমিনিস্ট্রেট প্রাইস বলি, সরকার যেখানে ভর্তুকি দিয়ে থাকে, আর কমলেও এখন সেটাকে চেঞ্জ করা হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে যে আগে যে সরকার যে ভর্তুকিটা দিয়েছে প্রচুর পরিমাণে সেটাই কিছুটা মিনিমাইজ করার চেষ্টা চলছে এবং বলা হচ্ছে বৈশ্বিক বাজারে তেলের দাম এখন যে পর্যায়ে আছে এটা অনেকটা বাংলাদেশের যে বর্তমান যে রেট তার কাছাকাছি, যদিও আগে একসময় অনেক উপরে ছিল। তো আমি এটাকে অযৌক্তিক মনে করছি না, মনে করছি যে বৈশ্বিক বাজারে তেলের দামের সাথে দেখে এবং বর্তমান যে সাবসিডির যে সিচুয়েশন, বাজেট ডেফিসিটের যে সিচুয়েশন, এগুলোর সাথে মিলিয়ে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করা যেতে পারে যে কী হয়। কারণ বাংলাদেশে এমন অবস্থা যে আপনি একবার কমালে কিন্তু আবার সরাসরি বাড়াতে পারবেন না। এটা যদি মার্কেট ড্রিভেন হতো যে যখন ওখানে বাড়বে এখানে বাড়বে, এখানে কমাবো সে ওখানে কমাবো, সেরকম সিচুয়েশন না। সুতরাং এটা আরও কিছুটা ওয়েট অ্যান্ড সি করা যেতে পারে।
আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বৈশ্বিক বাজারে, সেটা হচ্ছে যে ইউরো ডেপ্রিসিয়েশন এগেইনস্ট ডলার, এবং তাতে করে আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের পোশাকের একটা বড় অংশ যায় এবং সেখানে ইউরো হঠাৎ করে ডেপ্রিসিয়েট করছে। ইউরো শুধু ইউরোতে যদি ট্রানজেকশন হতো তাহলে হয়তো আমরা ইমিডিয়েটলি এত ইম্প্যাক্ট করতো না, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানে মেজর ট্রানজেকশনটা হয় ডলারে। ডলার যেহেতু ডেপ্রিসিয়েট হচ্ছে, ইউরো যেহেতু ডেপ্রিসিয়েট করছে ডলারের এগেইনস্টে, যার কারণে বাংলাদেশি যারা এক্সপোর্টার তার একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ বাইরেরা তখন বলছে দাম কমাও বা অন্যান্যভাবে প্রেশারাইজ করছে। তো এই জিনিসটার ক্ষেত্রে যেটা হতে পারে, এখন পর্যন্ত যতটুকু হয়েছে তাতে করে আমি মনে করি যে কিছুটা ক্ষতি তো হয়েছেই, ভবিষ্যতে এই ক্ষতি কাটানোর ক্ষেত্রে আমার মনে হয় একটা যেটাকে বলে অর্থনীতিতে কম্পিটিটিভ ডিভ্যালুয়েশন, অর্থাৎ আমাদের টাকাকেও আর একটু ডিভ্যালু করে তাতে ওই গেইনটা নেওয়া যায় কিনা বা মিনিমাইজ করা যায় কিনা সেই চিন্তা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশে বিজনেসের আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নানা দিকরণ নিয়ে কথা বলছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ ডক্টর মনজুর হোসেন। এবার নিচ্ছে আরও একটা বিরতি, আর এটা আবারও ফিরে আসবে একুশে বিজনেসে, তখন থাকবে শেয়ার বাজার ও দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা খবরাখবর। আমাদের সঙ্গে থাকুন।